কিছু কিছু স্ত্রীদের ভুলের কারণে তাদের হাজবেন্ডরা তাদের ওপর সবসময় রাগান্বিত থাকে, তাদের উপর অসন্তুষ্ট থাকে এবং তাদেরকে মন থেকে ভালোবাসতে পারে না। যেসব ভুলের কারণে তাদের হাজবেন্ডরা তাদের ওপর রাগান্বিত থাকে সেগুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে, হাজবেন্ডরা বাহির থেকে বাসায় ফেরার পর যখন তার স্ত্রীর মুখ গোমরা দেখে বা মুখ কালো হয়ে থাকে এবং হাজবেন্ডের সাথে বাহির থেকে আসা মাত্রই নানা রকম কথা নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে যায়, সেই সমস্ত স্ত্রীর ওপর হাজবেন্ডরা কিন্তু সবসময় রাগান্বিত থাকে এবং ধীরে ধীরে তাদের ওপর থেকে ভালোবাসার মনটা উঠে যায়। নাম্বার টু, হাজবেন্ড বাহির থেকে আসার পরপর নানা রকম কথা নিয়ে যখন তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এবং একটা পর্যায়ে এসে হাজবেন্ডকে কোনো একটা বিষয় নিয়ে খোঁটা দিয়ে দেয়, এই বিষয়টা একজন হাজবেন্ডের কাছে খুবই বিরক্তিকর এবং খুবই কষ্টদায়ক, যে কারণে একজন স্ত্রীর প্রতি হাজবেন্ডের মায়া মমতা ভালোবাসা ধীরে ধীরে কিন্তু উঠে যায়। নাম্বার থ্রি, যে সমস্ত স্ত্রীরা তার হাজবেন্ডের সামর্থ্যের বাইরে যে কন্টিনিউ নতুন নতুন এটা ওটা দাবি করতে থাকে, এই বিষয়টা যে একজন হাজবেন্ডের ওপর কতটা মানসিক চাপ সেটা একজন হাজবেন্ডই ভালো করে বোঝে এবং এ সমস্ত বিষয়গুলো নিয়েই একজন স্বামী তার স্ত্রীর ওপর থেকে ধীরে ধীরে ভালোবাসার মনটা উঠিয়ে ফেলতে বাধ্য হয়। তাই এমন কিছু করবেন না বা এমন কোনো আবদার করবেন না যেটা আপনার স্বামীর সামর্থ্যের বাইরে চলে যায় এবং এমন কোনো ব্যবহার করবেন না যে ব্যবহারে আপনার স্বামী আপনার ওপর থেকে ভালোবাসার মন এবং ভালোবাসার একটা সুদৃষ্টি সেটা উঠিয়ে ফেলতে বাধ্য হয়।